भूमिकम्प मानेई मानविक विपर्यय, व्यापक प्राणहानि ओ सम्पत्तिर क्षयक्षति। जीवने जाराई एकबार एर भयाबहता सचक्षे देखेछेन तारा आर द्वितीयबार एमन विभीषिकामय परिस्थितिते पड़ते चाइबेन ना। अथच भारतीय टेलिविशनेर जनप्रिय अभिनेत्री दिवेंका त्रिपाठीर जीवने प्रथम भूमिकम्पेर अभिज्ञताके उत्तेजनापूर्ण आख्या दिएछेन। অভিনেত্রীর এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে। সম্প্রতি উত্তর ভারতের অনেকগুলো জায়গায় ভূকম্পনের ফলে কেঁপে ওঠে। ইয়ে হ্যায় মহব্বতে সিরিয়ালের নায়িকা দীপিকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে জীবনে প্রথমবার ভূমিকম্প দেখার অভিজ্ঞতার কথা প্রকাশ করেন। ভিডিওতে দীপিকা বলেন, এটা খুব উত্তেজনায় ভরা মুহূর্ত, আমি জীবনের প্রথমবার সচক্ষে ভূমিকম্প দেখছি। কেমন অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। পাড়ার সব লোকজন নিচে নেমে এসেছে, এটা ভীষণ উত্তেজনাপূর্ণ। এদিকে তার এমন মন্তব্য অবিবেচকের মতো বলেই মনে করছেন নেটিজেনরা। ভূমিকম্প একটি ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়, এর ফলে বহু প্রাণহানি এবং সম্পত্তি হানির কারণ হতে পারে, তা কি বোঝেননি দীপিকা? এমনই প্রশ্ন উঠেছে নেট দুনিয়ায়। কেউ আবার মন্তব্য করেছেন, মানুষজন ভয় পেয়ে গিয়েছিল, তাদের সব কিছু হারিয়ে ফেলার ভয় ছিল। সত্যি কি বিষয়টা উত্তেজক মনে হয়েছে অভিনেত্রীর কাছে? সাম্প্রতিক এই ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তান লাগুয়া হিন্দুকুশ এলাকায়। এর জেরে উত্তর ও উত্তর পশ্চিম ভারতে রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা দাঁড়ায় 6.6। ভারতে ভূমিকম্পে কোনো রকম হতাহতের ঘটনা ঘটেনি, তবে পাকিস্তান ও আফগানিস্তানে এই ভূমিকম্পে প্রাণহানির ঘটনা ঘটে।